কাজী সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বিয়ে পড়াচ্ছেন আজ 14 বছর ধরে, এমন অদ্ভুত কথা কখনোই শোনেন নাই। দেনমোহর মাত্র 10,000 টাকা। কোনে পক্ষের মুরব্বীদের মুখে কোনো কথা নেই, ছেলে পক্ষের মুরব্বীরাও অবাক। এটা হয় নাকি? উভয় পক্ষ বরের ওপর চরম বিরক্ত, নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা চলছে। হট্টগোল দেখে বিয়ের মঞ্চ থেকে নেমে এলো কোনে। এক মুরব্বী এগিয়ে গেলেন মেয়ের কাছে, মা ছেলে বলছে দেনমোহর 10,000 টাকা। জানি, এটা আমারই ডিসিশন। কি বলছো তুমি, 10,000 টাকায় বিয়ে দেব? আমাদের মেয়েকে এত সস্তা? তোমরা কি আমাকে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো? বিক্রি হবে কেন? তাহলে সস্তা দামের কথা উঠল কেন? আচ্ছা বলো, আমার দাম কত? ঠিক কত টাকা হলে তোমাদের মনে হয় আমাকে দিয়ে দেওয়া যায়? তোমার আবার দাম কি? মানুষের কোনো দাম ঠিক করা যায় নাকি? মানুষ অমূল্য। মানুষ অমূল্য বলেই আমরা কোনো দাম ঠিক করিনি, একটা প্রতীকই দেনমোহর ধার্য করেছি। দেনমোহর একটা সিকিউরিটি মানি, তোমার সিকিউরিটির কথা চিন্তা করব না আমরা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, এখন ভালো চাকরি করছি, আমার সিকিউরিটি হাজবেন্ডের কাছ থেকে নিতে হবে কেন? আমি নিজের খরচ নিজেই চালাতে পারবো ইনশাল্লাহ। কিন্তু ইসলামী শরিয়া? শোনো, তোমরা এখন একটা বড় অ্যামাউন্ট ঠিক করলে কি হবে? ও কি সেটা এখন দিতে পারবে? ওর পুরো সেভিংস বিয়েতে খরচ হয়ে গেছে, আরও কখনোই ওর বাবার কাছ থেকে টাকা নেবে না। তাহলে ইসলামী শরিয়া বলে সংসার শুরুর আগেই দেনমোহর শোধ করতে। বাংলাদেশে কতজন মেয়ে দেনমোহরের টাকা পায়? গহনা বাবদ কিছু উসুল দেখায়, সেই গহনা আসলে গিফট দেবার কথা, আর বাকিটা কাগজে কলমেই থেকে যায়। এই হিপোক্রেসির কি দরকার? পরে যদি কিছু হয়? ডিভোর্সের কথা বলছো? আমি বিয়ের আগেই ডিভোর্সের কথা ভাবি না। হাজবেন্ড আমাকে পছন্দ করছে না, কিন্তু বড় দেনমোহরের ভয়ে ডিভোর্স তো দিচ্ছে না। এই দয়ার লাইফ আমি চাই না। যদি কখনো আমাদের মাঝে দূরত্ব আসে, আমি স্বেচ্ছায় ওকে ছেড়ে দিব। যে মানুষটাকেই আমি পেলাম না, তার টাকা নিয়ে বাকি জীবন চালাবো? এতটা খারাপ অবস্থা আমার আসে নাই, আমার একটা আত্মসম্মান আছে। অতপর 10,000 টাকা দেনমোহরে আজ থেকে ঠিক 1 বছর আগে বিয়ে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, দেনমোহর কম হলেও ভালোবাসার কমতি কিন্তু কখনোই হয়নি। প্রতিটি বিয়ে এমন হলে, এত মহব্বত থাকলে আজকে দেশের প্রতিটি সংসারই সুখী হয়ে যেত। আর এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।